ভিউয়ার্স, চলে আসলাম আবারও নতুন আরেকটি এপিসোড নিয়ে। তো আজকেও আপনাদের সামনে নিয়ে আসলাম পাঁচটা নতুন একদম ফ্রেশ বেজ। তো বেজগুলো আমি বানাইলাম আর এই আশা করি ভালো লাগবে। আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার ওল্ড মেম্বার অথবা আমার ওল্ড সাবস্ক্রাইবার, যারা ফলো করে রাখছেন, সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা জিনিস আমি আপনাদের টিপস দিতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে। আমার এই বানানো বেজগুলো যারা ইউজ করবেন তারা সরাসরি ডিফেন্সে দিবেন না অথবা ওয়ারে দিবেন না, আগে চ্যালেঞ্জ খেলবেন, ফুক খেলবেন। ফুক খেলার পরে দেখবেন যে আসলে ট্র্যাপগুলো কোথায় বসাইতে হয়। একটা বেজ বানাইতে আমার যতটুকু আইডিয়া হয় যে একটা বেজ বানাইতে কমসে কম এক সপ্তাহ সময় লাগবে পারফেক্ট তৈরি করতে। কারণ বেজটা বানাইয়া আসতে মানে বিভিন্ন ক্লিনিকে ফুক খেলতে হবে যে কোন দিকে ট্র্যাপগুলো দিতে হবে, কোন ডিফেন্সটা কোন দিকে নিতে হবে, তো এভরিথিং সব কিছু মিলাইয়া তারপর একটা বেজ পারফেক্ট গড়ে উঠে। তো আমি যেহেতু আমার আইডিয়া থেকে বেজগুলো বানাই বানাইয়া জাস্ট আমি শেয়ার করে দিই আপনাদের সাথে, শেয়ার করে দিই। আপনারা এটা নিয়ে হোম বেজে নিয়ে দুই দিন অথবা চব্বিশ ঘন্টা পরে আপনারা এটা চ্যালেঞ্জ খেলবেন। খেললে দেখবেন যে ট্র্যাপগুলো কোথায় কোথায় দিলে ভালো হবে অথবা ব্লিজার্ড এটা কোন দিকে দেয়, বার্জি অথবা সুপার উইজার দিয়ে কোন দিকে দেয়, সুপার আর্চার দিয়ে কোন দিকে দেয়, ট্র্যাপগুলো কোন দিকে নিতে হবে, বা সম্পূর্ণ জিনিস আপনারা আগে আইডিয়া নেবেন। বিভিন্ন ক্লেনে গিয়ে বেজগুলো যেটা ভালো লাগে এটা দিয়ে মানে চ্যালেঞ্জ খেলবেন। খেলার পরে যদি মনে করেন যে হ্যাঁ পারফেক্ট, তাহলে ঠিক আছে পারফেক্ট ব্যবহার করলেন, আর পারফেক্ট না হলে তোমার রিমুভ করে দিলেন। আরও তো তোমার আমি তো প্রতিদিনই এরকম বেজ নিয়ে আসতেছি। তো যাই হোক, আমি এত প্রফেশনাল বেজ বিল্ডার না যে আমি এত ভালো বেজ তৈরি করতে পারবো, তবে ইনশাল্লাহ আমার যতটুকু আইডিয়া হইতেছে, যত বেজ বানাইতেছি আমি, আমার মাথায় আরও বিভিন্ন মানে আইডিয়া মানে আমার যুগ মানে অনেক কিছু রিসার্চ করতেছি, আমার আইডিয়া অনেক বাড়তেছে আস্তে আস্তে। তো আশা করি সামনে আরও ভালো ভালো বেজ নিয়ে আসবো। আর আপনার যদি দোয়া থাকে আর যদি আল্লাহ চায় অবশ্যই ভালো একজন বেজ বিল্ডার হতে পারবো, এটা আমার বিশ্বাস যদি আল্লাহ চায় আর কি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, লাইক মাস্ট করবেন, শেয়ার করলে তো আমার বাইরের কাজ করলেন কি বলবো। আর যাই হোক, চ্যানেলে ভিউ আসতেছে না, আর ভিউ আসুক আর না আসুক আমি আসলে কখনো ভিউর দিকে অথবা টাকার দিকে ইনকামের ইনকাম সোর্সের দিকে আমি থাকাই না। আমি জাস্ট আমি আপলোড করি, আমি আমাদের জব করি, ফ্যামিলি আছে, সব কিছু নিয়ে মেনটেন্স করাটা আমার পক্ষে অনেক টাফ হয়ে যায়। তো যে যে কাটেছেন যেভাবে আছেন ভালো থাকবেন। আর লাস্টের পিসটা অবশ্যই একটু মন দিয়ে বানাইছি, দেখবেন যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আর ট্রাই না করে, পরীক্ষা না করে বেস্টটা ডিফেন্সে দিবেন না, দয়া করে। ভালো থাকবেন।